গণসময় কেরে ভাই 50 বছর ধরে চলতেছিল আদম সুমারি হঠাৎ করে গণসময় হইল কে তার কারণ হচ্ছে আজকে যে ডারউইনের থিওরি বিবর্তন বাচ্চা পেয়ে দেয়া হচ্ছে এটার মূল নকশা হয়েছিল ফাইনাল নকশা বাস্তবায়ন হয়েছিল এক বছর আগে কি সূক্ষ্ম কৌশল দেখেন রব্বুল আলামিন বুঝাতে চাইলেন ও দুনিয়ার ইমানদারেরা মক্কা শহর জাল ছিন্ন করবার জন্য যেমন সামান্য বাতাসের ধাক্কা দরকার হয় তোমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যদি একবার ময়দানে নামতে পারো তাহলে দেখবে ওই বাতিলের গোষ্ঠী পালানোর জায়গা খুঁজে পাবে না ঠিক কিনা বলেন এটা কি সত্য না মিথ্যা কয়দিন আগেও তা প্রমাণ হয়েছে গত দুই যুগ ধরে প্রায় 60 যুগ ধরে ওরা চেষ্টা করতেছিল লাস্ট এডিশন হচ্ছে 96 সাল থেকে আরেকবার কুদরতে খোদার নামে সেই গজবে খোদার শিক্ষা কমিশন হাজির করায়া সেইখান দিয়েই চেষ্টা করতেছিল আমার সমাজের এই শিশুগুলাকে এই বাচ্চাগুলাকে এই টিনেজারদেরকে কিভাবে বেঈমান বানানো যায় কিভাবে ওদেরকে ইমান থেকে ইসলাম থেকে দূরে সরানো যায় সেই পরিকল্পনার শখ নিয়ে ওরা আগাচ্ছিল কথা ঠিক কি না আমরা ওই সময় কিছু প্রতিবাদ করেছি কুদরতে খোদার শিক্ষা কমিশন চলবে না বলেছিল না আলেমরা তখন আল্লামা সাইদির সেই কথা এখনো ইউটিউবে ভাসে কুদরতে খোদা নামের গজবে খোদার শিক্ষা কমিশন এ দেশে বাস্তবায়ন করা যাবে না বলে উনি হুঙ্কার দিয়েছিলেন তাই তো আজকে জেলে কথা ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুরা গত এক বছর আগে বাংলাদেশে মানুষ কতটা তা গোনার জন্য একটা সুমারি হলো ওই সুমারিটার আগে নাম ছিল আদম সুমারি কিন্তু লাস্ট যেটা হলো ওইটার নাম কি ছিল বলেন কি সুমারি গণসুমারি কে রে ভাই 50 বছর ধরে চলতেছিল আদম সুমারি হঠাৎ করে গণসুমারি হইল কে তার কারণ হচ্ছে আজকে যে ডারউইনের থিওরি বিবর্তন বাচ্চা পেয়ে দেয়া হচ্ছে এটার মূল নকশা হয়েছিল ফাইনাল নকশা বাস্তবায়ন হয়েছিল এক বছর আগে আদম সুমারি উঠাই দিয়া এই মানুষদেরকে বোঝানো হয়েছিল তোমরা আদমের জাত না এটা গণসুমারি তার মানে জনগণ গণনা করার একটা সুমারি দিয়া বোঝানো হয়েছিল এই জনগণ আদমের হতে পারে অথবা বান্দরের হতে পারে তখনও প্রতিবাদ করেছিলাম তখনও বলেছিলাম এই যে আদম বাদ দিয়া গণসুমারি শুরু হলো তার মানে খুব বেশি দিন দেরি নেই আমাদের বাচ্চাদেরকে বলা হবে তোমরা আদমের জাত না তোমাদের পূর্বপুরুষ হচ্ছে বান্দর আজকে তা হয়েছে না হয়নি হয়েছে না হয় নাই কথা বলেন নাকি হইছে দিয়েছে ক্লাসের বইগুলোতে ঢুকিয়ে দিয়েছে দিয়েছে না দেয় নাই দিয়েছে না দেয় নাই কিন্তু কিন্তু ওই যে বললাম যদি একবার মুষ্টিবদ্ধ হাত নিয়ে রাস্তায় নামতে পারেন তাহলে বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় ঠিক কি না মসজিদের মেম্বার থেকে যখন এটার প্রতিবাদ করা হয়েছিল যখন এই মাহফিল গুলো থেকে প্রতিবাদ করা হয়েছে তখন বাধ্য হইয়া বলা হচ্ছে যে ওইটা বাতিল করে নতুন কমিটি গঠন করে তার ভিতরে আলেমদেরকে রাখা যদি ধর্ম বিদ্বেষে কিছু হইয়ে থাকে তাহলে ওটা বাদ দেয়া হবে আমরা বুঝি না রে ভাই কারণ আমরা ইমানিয়াতের দিক থেকে একেবারে শূন্যের কোঠায় চলে গেছি সেজন্য ইমান নিয়ে আলোচনা কি সূক্ষ্ম কৌশল দেখে জনগণকে বোকা বানানোর কি ধান্দা বলতেছে আমরা আর একটা কমিটি গঠন করে যাচাই বাছাই করে দেখার জন্য বলবো যে ইসলাম বিদ্বেষী কিছু আছে কিনা যদি থাকে তাহলে বাদ দেয়া যাবে বলছে না কেন কেন তার মানে আলেমরা যা বলতেছে এগুলো মিথ্যা হইতেও তাই তো বোঝা যায় নাকি
ইসলাম বিদ্বেষীর কাছে থাকলে তা বাদ দেওয়া হবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যে দুই সপ্তাহ ধরে দাবি করলাম, এই দুই সপ্তাহের মধ্যেও নীতি নির্ধারকরা পড়ে দেখে নাই যে ওর মধ্যে ইসলাম বিরোধী কিছু আছে কিনা। আর যদি পড়ে থাকে তাহলে বোঝে নাই, কারণ ওর নিজের ইমান বলে কিছু নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরাম, আজকের আলোচনার প্রথম মেসেজ আপনাদের জন্য, যেটা ডাউনলোড করে দিতে চাই আপনাদের মেমোরিতে, সেটা হচ্ছে বাতিলের ষড়যন্ত্রের কাছে মাথা নত করলে হবে না, বরং ইমানের শক্তিতে বলিয়ান হইয়া সামনে আগাতে শুরু করলেই ওরা পলানোর জায়গা খুঁজে পাবে না।